জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির 2023-2024 নির্বাচনে ফরিদা ইয়াসমিন সভাপতি এবং শ্যামল দত্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ফরিদা ইয়াসমিন টানা দ্বিতীয়বারের মতো জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন। সভাপতি পদে নির্বাচিত হয়ে আগামীতে স্মার্ট প্রেস ক্লাব গঠনের অঙ্গীকার করেছেন ফরিদা ইয়াসমিন। লালন হোসেন জানাচ্ছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সদস্যদের ভোট প্রদানের মধ্য দিয়ে সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। ভোট শেষে ইলেকট্রনিক মেশিনে গণনা শেষে রাত 8টার পর ফল প্রকাশ করা হয়। নির্বাচনে সভাপতি পদে প্রেস ক্লাবের বর্তমান সভাপতি দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদা ইয়াসমিন 567 ভোট পেয়ে আবারও বিজয়ী হন। সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বী কামালউদ্দিন সবুজ পেয়েছেন 401 ভোট, আর সাধারণ সম্পাদক পদে 496 ভোট পেয়ে জয়ী হয়েছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। তার প্রতিদ্বন্দ্বী ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান পেয়েছেন 474 ভোট। নির্বাচিত হয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত। আমাকে দীর্ঘ সময় ধরে হাঁটি হাঁটি পা পা করে এই জায়গায় আসতে হয়েছে এবং এর জন্য আপনারা জাতীয় প্রেস ক্লাবের সকল সদস্য আমাকে প্রেরণা দিয়েছেন, আমাকে রায় দিয়েছেন, আমাকে এগিয়ে নিয়ে এসেছেন। আগামী মেয়াদ পর্যন্ত আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে থেকে আমরা আধুনিক একটি প্রেস ক্লাব, স্মার্ট একটি প্রেস ক্লাব করবই। 17 পদের নির্বাচনে সিনিয়র সহসভাপতি হয়েছেন হাসান হাফিজ, সহসভাপতি রেজওয়ানুল হক রাজা, কোষাধ্যক্ষ শাহিদ চৌধুরী এবং যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আয়ুব ভুইয়া ও মোহাম্মদ আশরাফ আলী। সদস্য পদে যে 10 নির্বাচিত হয়েছেন তারা হলেন ফরিদ হোসেন, কাজী রওনক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমেদ, জুলহাস আলম, বখতিয়ার রানা, মোহাম্মদ মনির হোসেন ও সীমান্ত খোকন। আমি মনে করি অত্যন্ত কঠিন যুদ্ধ পার হয়ে আমরা চ্যানেলের একজন প্রতিনিধি হিসাবে জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদে মনোনীত হয়েছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে স্মার্ট প্রেস ক্লাব গঠনের অঙ্গীকার করেন নবনির্বাচিত কমিটির প্রতিনিধিরা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা।